हेलो स्टूडेंट्स ऑफ क्लास 12 আমরা আগের ভিডিওতে তড়িৎচুম্বকীয় আবেশ অধ্যায়টি শুরু করেছি। তড়িৎচুম্বকীয় আবেশ অধ্যায় এটা সেকেন্ড ভিডিও। এইখানে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্থির একটা তড়িৎবর্তনী তার সাহায্যে কিভাবে আবিষ্ট তড়িৎপ্রবাহ কিংবা তড়িৎপ্রবাহ কিভাবে আবিষ্কার হয় সেটা আর দুটো খুব গুরুত্বপূর্ণ ডেফিনেশন ভিডিওর শেষে সেটা আলোচনা করব সেটা হচ্ছে চৌম্বক আবেশ এবং চৌম্বক প্রভাব যেটা এইচএসসি আমাদের খুব গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো সেখান থেকে হয় তো সবচেয়ে প্রথমে এই আবিষ্ট তড়িৎ প্রবাহ একটা স্থির তড়িৎ বর্তনীর জন্য কিভাবে আমরা তৈরি করতে পারি চৌম্বকের সাহায্য ছাড়া সেটার জন্য আমরা কাজ করছি প্রথমে একটা কুণ্ডলী নিচ্ছি সেই কুণ্ডলীতে শুধুমাত্র একটা গ্যালভানোমিটার যুক্ত করছি এই গ্যালভানোমিটার যুক্ত কুণ্ডলী এখানে কোনো তড়িৎ প্রবাহের উৎস নেই তাহলে এর উপরে যদি আবিষ্ট তড়িৎ প্রবাহ হয় তাহলে গ্যালভানোমিটারে বিক্ষেপ হবে তাহলে গ্যালভানোমিটার ব্যবহার করা দুটি উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য এই বর্তনীর মধ্যে যেটাকে নাম আমি এর মূলবিন্দু মানে যেটাকে কেন্দ্র আর এর নাম দিয়ে রাখলাম এস এই ক্ষেত্রে এই বর্তনীর এস যেটা রয়েছে এটা হচ্ছে কি না একটা বৃত্তাকার কুণ্ডলী এই বৃত্তাকার কুণ্ডলী একটি পাক অথবা একাধিক পাক যুক্ত হতে পারে তো এইখানে গ্যালভানোমিটার রয়েছে গ্যালভানোমিটারের বিক্ষেপ দেখে আমরা বলতে পারবো যে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রার উপস্থিতি এবং বিক্ষেপের দিক দেখে বলতে পারবো যে কোন বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা অভিমুখ রয়েছে মানে ক্লক ওয়াইজ কি অ্যান্টি ক্লক ওয়াইজ যখন তোমরা বলবে প্র্যাকটিক্যাল করবে তখন তোমরা দেখবে গ্যালভানোমিটারের বিক্ষেপ নিয়ে যে প্র্যাকটিক্যাল রয়েছে আমাদের পোটেনশিওমিটার আবার মিটার বিজ সেখানেও লক্ষ্য করবে এর পাশে আরেকটা নেব সেটা কেমন থাকবে একই রকমই থাকবে শুধুমাত্র এইখানে যেটা আমরা আলাদা করছি সেটা হচ্ছে একটা চাবি যেটাকে আমরা কি বলি কিছুই না আমাদের বাড়িতে ইউজ হওয়ার নরমাল একটা সুইচের মতো যেটা দিয়ে অন অফ করা যাবে বর্তনী আর কি না একটা ব্যাটারি নিচ্ছি প্লাস মাইনাস আর এইখানে একটা রিওস্ট্যাট আর এটা কে আর ব্যাটারিটাকে ই বললাম তাহলে বুঝতেই পারছ পজিটিভ প্রান্ত এইদিকে তাহলে প্রভাব মাত্রা হচ্ছে ক্লক ওয়াইজ আর কি এটা হচ্ছে কি ওই জন্য কে লিখেছি ব্যাটারি তার ইএমএফ সোর্স ওই জন্য ই আর রিওস্ট্যাট রিওস্ট্যাট ইউজ করা তোমরা ক্লাস 12 এ প্র্যাকটিক্যাল রুমেই দেখবে রিওস্ট্যাট কিছুই না একটা পরিবর্তনশীল রোধক দৈর্ঘ্য ভ্যারি করে একটা উপরে একটা একটা হ্যান্ডেলের মতো অংশ থাকে যেটাকে চেঞ্জ করা যায় সামনে পিছনে করা যায় যার ফলে দৈর্ঘ্য ভ্যারিয়েশন হয় দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য রোধ পরিবর্তন হয় তার ফলে প্রবাহ মাত্রা এখানে পরিবর্তন হয় আমরা স্থির প্রবাহ মাত্রা ছাড়া ভ্যারিয়েবল প্রবাহ মাত্রা মানে যেখানে প্রবাহ মাত্রা বাড়াতে চাই কমাতে চাই তার জন্য এটা ইউজ করে থাকি আর কি এর নাম দিলাম পি একটা ব্যাপার রয়েছে এই যে দুটো আমরা যে কুণ্ডলী নিয়েছি এখানে একটা কুণ্ডলী এখানে একটা কুণ্ডলী যার নাম পি দিয়েছি প্রথম কুণ্ডলীর নাম এস দিয়েছি এরা যেন সমাক্ষীয় হয় মানে সমাক্ষ হতে হবে মানে কো এক্সিয়াল হতে হবে অক্ষগুলো একই বরাবর যেন হয় তার মানে আমি এরকম বলতে চাইছি ছবিটা একটু আমি চেঞ্জ করে নিই যাতে করে বুঝতে সুবিধা হয় একটু বড় করে নিলাম অক্ষটা তাহলে সমাক্ষ্য হয়ে গেল একই রকম রাখতে হবে যেন আমি এদের নামও দিয়ে রাখলাম এরকম ও ড্যাশ এইবারে আমরা কি করব আর কি ফলাফল পাবো সেইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা চারটে কেস আলোচনা করব তোমরা বইতে পেজ নাম্বার 436 বের করবে এইখানে দেখো সবচেয়ে প্রথম যেটা করব আমরা এইখানে ব্যাটারিটা লাগানো রয়েছে সুইচটা অন করব সুইচটা অন করলে প্রবাহ মাত্রা ক্লকওয়াইজ কিংবা দক্ষিণাবর্তী হবে এক্সপেক্টেড যেহেতু ব্যাটারি রয়েছে একটা সোর্স এইবার আমরা যে অন করে দিলাম তাহলে প্রবাহ মাত্রা হঠাৎ করে যে বেড়ে গেল তাহলে এর ফলে কি হবে
না এর ফলে এই ক্ষেত্রে একটা বিপরীত দিকে তড়িৎ প্রবাহ মাত্রা আবিষ্ট হবে। যেরকম মনে করে দেখো একটা চুম্বককে উত্তর দক্ষিণ মেরু নিয়ে যখন কাছে আনা হয়েছিল যা ঘটেছিল আর দূরে যখন যাওয়ার সময় যা ঘটেছিল সেই ঘটনা এই ক্ষেত্রেও হবে, না চুম্বক না থেকেও হবে, কারণ এটাও একটা প্রবাহযুক্ত লুপ, তার আচরণও কিন্তু সেই সলিনয়েড কিংবা একটা চুম্বক দ্বিমেরুর মতোই। তাহলে প্রবাহমাত্রা বিপরীত দিকে করলে তখনও চেঞ্জেস আসবে এখানে অভিমুখের ক্ষেত্রে। আমরা মূল যেটা ব্যাপার, আমাদের এইচএস পরীক্ষা এরকম ছবি এঁকে আসা মুশকিল রয়েছে, কিন্তু কনসেপ্টটা খুব কাজে লাগবে। ওই জন্য বইতে দেখবে 436 পেজের নিচের দিকে যে পর্যবেক্ষণ পার্টটা রয়েছে সেটা আমাদেরকে ভালো করে ক্লিয়ার করে নিতে হবে, যাতে করে আমরা যেগুলো রিজনিং প্রশ্নগুলো হয় যেগুলো এইচএস এ হোক এন্ট্রান্সে সেটা আমরা যেন ইজিলি সলভ আউট করতে পারি। সবচেয়ে প্রথম, পি কুণ্ডলিতে প্রভাব হঠাৎ চালু করা হলো, যেটা আমি এখনই বললাম। তাহলে পি কুণ্ডলিতে প্রভাব মাত্রা চালু করা মানে সুইচ অন করা হলো, ক্লকওয়াইজে হচ্ছে, তাহলে এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজে। আর তড়িৎ প্রভাব মাত্রা যেটা হচ্ছে সেটা ক্ষণস্থায়ী, কারণ হচ্ছে আমরা জাস্ট চালিয়েছি তো ক্ষণস্থায়ী হবে, ঠিক আছে, সেটা মাথায় রাখবে। আর কি বলা আছে, প্রভাব মাত্রা হচ্ছে বিপরীত মুখী, সেটা তো আমরা এখানেও দেখেছি বিপরীত মুখী হচ্ছে, ঠিক আছে। কেস নাম্বার টু, পি কুণ্ডলিতে প্রভাব হঠাৎ বন্ধ করা হলো, তাহলে এই পি কুণ্ডলিতে যখন প্রভাব হঠাৎ বন্ধ করা হবে তখন কি হবে, না যখন প্রভামাত্রা আমি অন করে বাড়িয়ে দিয়েছি এবার অফ করব, তাহলে এই ক্ষেত্রেও ক্ষণস্থায়ী তড়িৎ প্রভামাত্রা আবিষ্ট হবে। কিন্তু এই যে অভিমুখটা ছিল, যেহেতু আগের ক্ষেত্রে বৃদ্ধি করেছিলাম এবার তো হ্রাস করে দিচ্ছি, মানে একটা পয়েন্ট অফ সাপোজ হলো 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমি সাপ্লাই দিয়েছিলাম, বা 2 থেকে 0 দিকে যাচ্ছে, তাহলে হ্রাস পাচ্ছে, এই জন্য অভিমুখটা কিন্তু হয়ে যাবে সমমুখী, যেরকম চুম্বকের ক্ষেত্রেও হয়েছিল মেরু পরিবর্তনের জন্য। তাহলে এটা হচ্ছে কেস টু। কেস নাম্বার থ্রি, পি কুণ্ডলীর প্রভাবকে সমহারে বাড়ানো বা কমানো হলো, তাহলে এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট হারে, হয়তো সমানুপাতিক হারে, কিছু একটা নির্দিষ্ট হারে, প্রতি 5 মিনিটে হয়তো একটা নির্দিষ্ট হারে বাড়ছে, তো সেই নির্দিষ্ট হারে আমরা প্রভামাত্রা এই ক্ষেত্রে বৃদ্ধি করলাম, তখন কি হবে, না তখন এটা হবে নির্দিষ্ট হারে যদি প্রভামাত্রা বৃদ্ধি করি তাহলে স্বাভাবিকভাবে বিপরীত, যেরকম এখানে ক্লকওয়াইজ রয়েছে তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে প্রভামাত্রা আবিষ্ট হবে। আর এই ক্ষেত্রে দেখবে তোমাদের বইতেও লেখা রয়েছে যে স্থির মানের আবিষ্ট প্রভাব চলবে। কেন স্থির মানের বলছে, আগে তো বইতে বলেনি, তার কারণ রয়েছে আমরা এইখানে নির্দিষ্ট ভাবে কিংবা নির্দিষ্ট অনুপাতে কিংবা সমহারে প্রভামাত্রা বৃদ্ধি করছি কিংবা হ্রাস করছি, তাহলে এখানেও যে পরিবর্তনটা হবে সেটাও নির্দিষ্ট হারে হবে। তাহলে আমরা কি বলবো, না এই ক্ষেত্রে যখন আমরা নির্দিষ্ট হারে বাড়াবো তখন এই বিপরীত দিকে হবে, যেটা দেখতেও পাচ্ছ এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, যখন নির্দিষ্ট হারে কমাবো তখন যেহেতু এটা রয়েছে আমাদের ক্লকওয়াইজ এগুলো তখন হয়ে যাবে ক্লকওয়াইজ, তো এটা মাথায় রাখবে। এটা হচ্ছে কেস নাম্বার থ্রি। লাস্ট কেস, পি কুণ্ডলীর প্রভাব শূন্য বা স্থির মানের প্রভাব চালু, যদি এখানে আমরা সুইচটা অফ রাখি তাহলে এখানে কি কোনো কারেন্ট ফ্লো করবে, পি কুণ্ডলীতে নিশ্চিত করবে না, তাহলে এখানে যদি কোনো কারেন্ট ফ্লো নাই করে তাহলে এই কি চুম্বকের মতো আচরণ করবে, নিশ্চিত করবে না, তাহলে এখানে কি কোনো তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে, লজিক কি বলে, ডেফিনেটলি নয়, সেই জন্য এখানে কোনো আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা পাবো না। পয়েন্ট টু, সেইখানে লাস্টে দেখো একটা পয়েন্ট বলা রয়েছে, স্থির মানের প্রবাহ চালু, আমরা এখানে কি করলাম একটা নির্দিষ্ট মান 2 অ্যাম্পিয়ার সেই প্রবাহ মাত্রাটা সাপ্লাই দিচ্ছি, কোনো রিয়োস্ট্যাট ইউজ করলাম না, জাস্ট 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সাপ্লাই দিচ্ছি, সেই ক্ষেত্রে কি হবে, না যেহেতু প্রভামাত্রা পরিবর্তন হলো না, না হ্রাস হলো না বৃদ্ধি ঘটলো, একটা স্থির মানের প্রভামাত্রা থাকলো, এর অর্থ হচ্ছে এই স্থির মানের প্রভামাত্রা থাকা মানে হচ্ছে এখানে কিন্তু কোনো আবিষ্ট হবে না, কারণ হচ্ছে কোনো পরিবর্তনই হলো না। আমি তোমাদের বলেছিলাম চৌম্বক ক্ষেত্র এবং এই যে বদ্ধ বর্তনী ফার্স্ট ভিডিওতে বলেছিলাম তার মধ্যে একটা আপেক্ষিক গতির ব্যাপার থাকছে, মানে একটা ভ্যারিয়েশনের ব্যাপার থাকছে, সেই ভ্যারিয়েশনটা সেন্স হয়নি, সেই জন্য আমরা বলবো
হচ্ছে এই ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহ শূন্য হবে এই জন্য দেখবে ফোর্থ পয়েন্টে এটা লেখা আছে এখান থেকে আমরা দুটো জিনিস যে দুটো কয়েলের কথা এখানে আমরা দেখলাম একটা হচ্ছে আমাদের পি একটা কুণ্ডলী একটা এস বলে একটা কুণ্ডলী আমরা নিয়েছি এই পি কে বলা হয় প্রাইমারি কয়েল এস কে বলা হয় সেকেন্ডারি কয়েল প্রাইমারি কয়েলকে আমরা বলি প্রাথমিক কুণ্ডলী তোমাদেরকে মাথায় রাখতে হবে আর এইটা হচ্ছে গৌণ গৌণ কুণ্ডলী এই প্রাথমিক কুণ্ডলী কেন এটা ফার্স্ট এর প্রভাবের জন্য এর উপর প্রভাব পড়ছে মানে এর জন্য এর উপর প্রভাব পড়ছে তাই প্রাইমারি আর যার উপর প্রভাব পড়ে সেটা হয় সেকেন্ডারি আমরা যদি একে এদিকে করে দিই এই কানেকশন গুলো এতে লাগিয়ে দিই তখন নামটা চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে এরপর যেটা আমরা আলোচনা এখন করব যেটা আমরা একটা শেষ পার্ট কেন তোমরা বলেছিলে যতটা ছোট আমি যেন চাইছি ভিডিও গুলো উইদিন 20 মিনিটস হোক সেটা হচ্ছে চৌম্বক আবেশ এবং চৌম্বক প্রভাব এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ সহজ এবং পরীক্ষাতে আসে স্পেশালি এইচএসএ সেই জন্য আলোচনাটা আমাদের এখনই করব সেটা হচ্ছে আমরা দেখেছি যখন তড়িৎ চৌম্বকত্বের পরের অধ্যায় মানে পদার্থে চৌম্বক ধর্ম সেই অধ্যায় পড়ার সময় আমরা লক্ষ্য করেছি যে কোন চৌম্বক পদার্থকে যখন আমরা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করেছি তখন তার মধ্যে যেটা চৌম্বকত্ব ধর্মে এসছে তার মানে চৌম্বক আবেশ রেখা তার মধ্য দিয়ে গেছে মনে করে দেখো আমরা আগের চ্যাপ্টারে যখন ভিডিও গুলো তোমরা দেখেছো সেখানে আলোচনা করা হয়েছিল যে কোন পরাচৌম্বক অয়স্চৌম্বক কিংবা তিরস্চৌম্বক পদার্থ তার মধ্য দিয়ে যে রেখাগুলো যেত আমরা যেগুলো তার না চৌম্বক বল রেখা সেই চৌম্বক বল রেখা আর চৌম্বক আবেশ রেখার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাহলে আমরা এই চৌম্বক আবেশ রেখা মানে চৌম্বক আবেশের জন্য যে চৌম্বক আবেশ রেখা এটা খুব গুরুত্বপূর্ণ ধারণা কারণ আমরা যে চৌম্বক বল রেখার কথা বলি সেটা অ্যাকচুয়ালি এই চৌম্বক আবেশ রেখাই বলতে গেলে কারণ চৌম্বক আবেশ রেখার ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ চৌম্বক ক্ষেত্র সম্বন্ধে জানার জন্য আর চৌম্বক ক্ষেত্রের ধারণাটা আমরা পাই এই চৌম্বক আবেশ থেকে আর চৌম্বক আবেশকে জানতে গেলে চৌম্বক আবেশ রেখা আমরা অঙ্কন করে থাকি তোমরা বইতে 437 পেজে একদম ইনিশিয়াল পার্টে যেখানে চৌম্বক আবেশ ও চৌম্বক প্রভাব বলা রয়েছে সেখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন দেখবে যেটা সেকেন্ড লাইনে বলা রয়েছে চৌম্বক আবেশ একটি ভেক্টর রাশি চৌম্বক আবেশ যদি একটা ভেক্টর রাশি হয় তার মান এবং অভিমুখ আমরা জানবো কিভাবে না তার জন্য আমাদেরকে জানতে হয় আবেশ রেখা সম্বন্ধে চৌম্বক আবেশ যে বরাবর চৌম্বক আবেশ রেখা সেই বরাবর এই জন্য আমরা এই যে চৌম্বক আবেশ রয়েছে এটা একটা ভেক্টর রাশি এই ক্ষেত্রে তোমরা দেখবে যে যেখানে চৌম্বক আবেশের মান বেশি তো স্বাভাবিক সেখানে চৌম্বক ক্ষেত্রের মান বেশি তাহলে সেখানে ডেফিনেটলি আবেশ রেখার সংখ্যা বেশি হবে তাহলে আবেশ রেখার সংখ্যা গুলো তো বেশি তাহলে চৌম্বক আবেশ বেশি চৌম্বক আবেশ বেশি মানে ডেফিনেটলি সেখানে চৌম্বক ক্ষেত্র বেশি আমরা যে রাশিটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে চৌম্বক আবেশ তোমরা মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট যে এই যে ক্যাপিটাল বি যেটাকে আমরা তড়িৎ চৌম্বকত্ব অধ্যায়ের সময় বলেছিলাম চৌম্বক ক্ষেত্র এই চৌম্বক ক্ষেত্র চৌম্বক আবেশ এবং চৌম্বক প্রবাহ ঘনত্ব তিনটেই একই জিনিস আমি আবার বলছি ক্যাপিটাল বি যাকে চৌম্বক ক্ষেত্র বলা হয়েছে আমরা তড়িৎ চৌম্বকত্ব পড়ার সময় এই বি হচ্ছে চৌম্বক আবেশ চৌম্বক ক্ষেত্র আর চৌম্বক প্রবাহ ঘনত্ব লাস্টেরটা আমি শেষে ক্লিয়ার করছি কেন একে চৌম্বক প্রবাহ ঘনত্ব বলা হয় আমি ইনিশিয়াল পার্টটা আগে বলি যে এটা চৌম্বক ক্ষেত্র আমরা জানি আর এটাই হচ্ছে চৌম্বক আবেশ এই জন্যই এটা হচ্ছে একটা ভেক্টর রাশি কারণ মান অভিমুখ দুটোই রয়েছে তাহলে চৌম্বক আবেশ যে রাশিটা আমরা এখনই বলছি যে একেই আমরা চৌম্বক আবেশ বলছি যেহেতু এই চৌম্বক আবেশের সংজ্ঞা আমরা কিভাবে দেব না কোন একটা চৌম্বক পদার্থ নাও সে যেই হোক না কেন সেই পদার্থ সে যেরকমই দেখতে হোক না কেন
সেই পদার্থের মধ্যে একক ক্ষেত্রফল কল্পনা করো। যদি মিটার স্কোয়ার এককে যদি বলি তাহলে 1 মিটার স্কোয়ার মানে 1 বর্গমিটার। তো সেই ক্ষেত্রফলে মধ্য দিয়ে লম্বভাবে যতগুলি চৌম্বক আবেশ রেখা নির্গত হয় সেটাই হচ্ছে চৌম্বক আবেশ। তোমরা বইতেও দেখতে পারো 437 পেজে সবচেয়ে প্রথম সংজ্ঞা, পদার্থের কোন বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটি আবেশ রেখা অতিক্রম করে, যতগুলো পেরোবে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে, সেটাই হচ্ছে চৌম্বক আবেশ। সেটা হচ্ছে বি এর ডেফিনেশন। আর সেই চৌম্বক আবেশই হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এরপরেই দেখবে তোমরা এখানে একটা খুব ক্রুশিয়াল লাইন লেখা রয়েছে, বই খুঁটিয়ে পড়তেই হবে সবাইকে। কিন্তু কোন মাধ্যমের মধ্য দিয়ে অতিক্রান্ত আবেশ রেখা, আমি একটু আগেই বলেছিলাম ভিডিও শুরুতে যে এই চৌম্বক আবেশ রেখা আর চৌম্বক বল রেখা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমি তখনই বলেছিলাম যে দুটো জিনিস কিন্তু অনেকটাই ক্লোজ, মানে চৌম্বক আবেশ রেখা গুলো কোন মাধ্যমের মধ্য দিয়ে যতগুলো যাচ্ছে সেটাই কিন্তু চৌম্বক বল রেখা। এবার যেখানে চৌম্বক বল রেখা বেশি সেখানে চৌম্বক ক্ষেত্রের মানও বেশি। এই ক্ষেত্রে আমরা একটা ছোট্ট পুরনো জিনিস মনে করাবো, যেটা ক্লাস 11 এবং 9 এ পড়েছো আমরা, এই যে জলের প্রভাব, এই যে চৌম্বক ক্ষেত্র চৌম্বক আবেশ রেখা, একে আমরা জলের স্রোতের সঙ্গে তুলনা করতে পারি। কিরকম না, দেখো জলের স্রোত কিংবা জলের প্রবাহের ক্ষেত্রে যেটা হয়, কিংবা যে কোনো প্রবাহের ক্ষেত্রে যেটা হয় না, একটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যত পরিমাণ জলের ভর যাচ্ছে সেটাই হচ্ছে জলের প্রবাহের একটা নির্দিষ্ট পরিমাণ, তাই তো? এইবারে একইভাবে চৌম্বক ক্ষেত্রে এই যে আবেশ রেখা যাচ্ছে সেটা যদি আমরা বলি যেটা নির্দিষ্ট পরিমাণে যাচ্ছে, তো সেটাও একটা প্রবাহ হিসেবে তুলনা করতে পারি। ফিজিক্যালি নয়, ফিজিক্যালি যেরকম জল যাচ্ছে আমি কি চৌম্বক প্রবাহ দেখতে পাবো, সেটা নয়, কিন্তু সামঞ্জস্য, একটা সিমিলারিটি, সে সিমিলারিটি দিয়ে আমরা বলতে পারি যে এক্ষেত্রেও একটা প্রভাব থাকছে। সেটা হচ্ছে যেমন তড়িৎ প্রবাহ, একটা ফিজিক্যাল ব্যাপার রয়েছে, আমরা গ্যালভানোমিটার কি অ্যামিটার লাগিয়ে ডিটেক্ট করতে পারছি, চৌম্বক প্রবাহের ক্ষেত্রে সেটা হবে না, কিন্তু ধারণা যে এটাকে আমরা তখন বলতে পারবো চৌম্বক প্রভাব। ওই জন্য দেখবে তোমার বইতে বলা রয়েছে অবিচ্ছিন্ন বল রেখাগুলিকে মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত এক ধরনের স্রোত হিসাবে কল্পনা করা যায়, এই স্রোত জল স্রোতের সঙ্গে তুলনীয়। তার মানে জলের প্রবাহ যদি সংজ্ঞা দেওয়া যায় তাহলে চৌম্বক প্রবাহের কেন সংজ্ঞা দেওয়া যাবে না? সংজ্ঞাটা খুব সহজে দিতে পারি, যেরকম আমরা তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে সেকেন্ড চ্যাপ্টার স্থির তড়িতে তড়িৎ ক্ষেত্র দেওয়া হয়েছিল, যে একটা এরিয়া তার মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো তড়িৎ বল রেখা যাচ্ছে সেটাই ছিল তড়িৎ ফ্লাক্স। তাহলে এটা হচ্ছে চৌম্বক প্রবাহ। চৌম্বক প্রবাহ মানে বুঝতেই পারছো, যে নাম থেকেই বুঝতে পারছো, ইংলিশে যদি নামটাকে লেখা হয় তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারবো ম্যাগনেটিক ফ্লাক্স। এই যে ম্যাগনেটিক ফ্লাক্স, এই ম্যাগনেটিক ফ্লাক্সই হচ্ছে চৌম্বক প্রবাহ। তাহলে একে আমরা ডেফিনেশন কিভাবে দিতে পারি, না একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ কিংবা যত সংখ্যক এই চৌম্বক বল রেখা যাচ্ছে কিংবা অতিক্রম করছে সেটাই হচ্ছে আমাদের চৌম্বক প্রভাব। তোমরা বইতে ডেফিনেশন দেখবে, কোন চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তলকে যে কটি আবেশ রেখা, এবারে আবেশ রেখা কোন মাধ্যমে যতগুলো যাচ্ছে সেটা হচ্ছে চৌম্বক বল রেখা। তাহলে সংজ্ঞাতে সাধারণত আবেশ রেখাই বলা হয়, বল রেখা অনেকেই লিখে না, তো কোনো অসুবিধা নেই, তোমরাও লিখতে পারো যে কোন মাধ্যমে কোন একটা তল রয়েছে, সেই তলে যতগুলি আবেশ রেখা লম্বভাবে অতিক্রম করছে সেই সংখ্যাটাই হচ্ছে সেই তলের সঙ্গে জড়িত চৌম্বক প্রভাব। তাহলে এই সংজ্ঞাটা পড়ে রাখতে হবে, ওই তলের সঙ্গে জড়িত চৌম্বক প্রভাব বা ফ্লাক্স বলা হয়, একে এক্সপ্রেস করা হয় ফাই দিয়ে। কিভাবে আমরা এটা ম্যাথমেটিক্যালি স্ট্যান্ড করব, না ম্যাথমেটিক্যালি স্ট্যান্ড করব এইভাবে, কোন একটা তল সাপোজ ধরে নাও, সেই তলে অভিলম্ব বরাবর স্বাভাবিক এরিয়া ভেক্টরটা থাকবে, সাপোজ এটা এরিয়া, এই অভিলম্বের সঙ্গে থিটা কোণে এই চৌম্বক আবেশ কিংবা চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, এই কোণটা আমরা ধরলাম থিটা, সরি থিটা। তাহলে চৌম্বক ফ্লাক্স হচ্ছে ফাই ইকুয়ালস টু বি ডট এ, কিংবা অন্যভাবে বলতে পারো বি এ কস থিটা। এখানে বুঝতেই পারছো উপাংশ যদি আমরা নিয়ে বরাবর
তোরা ডেফিনেটলি এখানে বুঝতে পারছ কি আসবে আমাদের এখানে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই বরাবরটা b cos θ উপাংশ ক্রিয়া করছে, তাহলে phi = ba cos θ। তোমরা বই তো 437 পেজে নিচের দিকে দেখতে পারো যে অভিলম্বের দিকে b এর উপাংশ, তাহলে এই বরাবর উপাংশ কি b এর b cos θ, তাহলে গুণ হয় যেহেতু a কেন গুণ হচ্ছে একক ক্ষেত্রফলের তো ব্যাপার নেই এখানে, তাহলে ক্ষেত্রফলটার জন্য গুণ করতে হয়, তাহলে b এর ক্ষেত্রে যেটা একক ক্ষেত্রফলের ব্যাপার ছিল এই ক্ষেত্রে সেটা নয় কিন্তু, তাহলে phi = ba cos θ। এইবারে থিটার মান এই যে আমরা লিখছি এখানে থিটার মান ভিন্ন ভিন্ন হলে phi এর মান পরিবর্তন হবে, এই ক্ষেত্রে আরেকটা কথা যেটা মাথায় রাখতে হবে এইটা আমরা এইভাবে লিখলাম কিন্তু কলনবিদ্যার সাহায্যে এরকম হতে পারে যে আমরা একটা ছোট ক্ষেত্রফল d এর জন্য বের করছি তখন ফ্লাক্স কত হবে না d phi equals to কত ছিল b dot a, b তো নির্দিষ্ট আছে তাহলে b dot da, তাহলে phi equals to কত হবে না ইন্টিগ্রেশন অফ b dot da। এবার অনেকেই কি করে এই d এর নামে কি ds ও লিখে, তো তোমরা বইতে দেখবে তোমাদের কিন্তু এই লেখা রয়েছে আর এইখানে এই লেখার উদ্দেশ্য বলি বোঝানো হচ্ছে যে যেহেতু আমরা এরিয়ার যে সমাকলন দুটো দিয়ে বোঝানো হয় আমরা তো একটা লিখছি ওই জন্য এ লিখে দিলে বুঝতে সুবিধা হবে যে এটা হচ্ছে ক্ষেত্র সমাকলন। তোমরা পরে এই 12 এই অঙ্ক বইতে যখন ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন কলনবিদ্যার যে প্রয়োগগুলো করবে তখন লক্ষ্য করে দেখবে এই সারফেস ইন্টিগ্রাল ভলিউম ইন্টিগ্রাল গুলো কাজে লাগছে, তাহলে এটা হচ্ছে ক্ষেত্র সমাকলন। এইবারে এখান থেকে এটা কলনবিদ্যা প্রয়োগ করে যে একটা ক্ষুদ্র ডিএ এর জন্য করা হলো, একই ভাবে এখানে যেটা আমি এক্ষুনি বলছিলাম যে এই যে এক্সপ্রেশন আছে phi equals to ba cos theta, তাহলে থিটার মান কোন কারণে যদি 0 ডিগ্রি হয় যদি এরকমই হয়ে যায় একসঙ্গে তখন phi equals to ba, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ মান, যখন থিটার মান 90 ডিগ্রি হচ্ছে তখন phi কিন্তু দেখো শূন্য হয়ে যাচ্ছে, তাহলে চৌম্বক প্রবাহ শূন্য হওয়ার শর্ত তোমরা জানলে, আর যখন phi equals to 180 ডিগ্রি আরো মান হতে পারে আমি জেনারেল মানটা বলছি, তাহলে phi দেখো একটা মাইনাস da হচ্ছে তার মানে ঋণাত্মক মান পাওয়া যাচ্ছে, এই জন্য একে ঋণাত্মক ফ্লাক্স বলা হয় একে ধনাত্মক ফ্লাক্স বলা হয়, আর এটা শূন্য প্রবাহ হয়ে যাচ্ছে এখানে, প্রবাহ মানে আমি চৌম্বক প্রবাহ বলছি। এই ক্ষেত্রে আমি একটু আগে তোমাদের একটা নাম বলেছিলাম সেটা ছিল চৌম্বক প্রবাহ ঘনত্ব, এই কথাটা যে বলা হচ্ছে যে চৌম্বক প্রবাহ ঘনত্ব এটাও কিন্তু সেই বি, তাহলে বি এর অতগুলো না চৌম্বক ক্ষেত্র চৌম্বক আবেশ আবার চৌম্বক প্রবাহ ঘনত্ব, কেন এই নামটা কি করে এলো না এই নামটা আসার পিছনে কারণটা বলি, তোমরা এখনই দেখবে phi equals to ba আমি ডট লিখলাম না কারণ cos theta theta 0 হলে তো ba ই হচ্ছে, তাহলে সর্বোচ্চ মানটাই নিই না সেখান থেকে বুঝতে পারবো, তাহলে b সমান কত আসছে phi by a, তাহলে দেখো ফ্লাক্স বাই ক্ষেত্রফল, তোমরা মনে করে দেখো যখন আর রো পড়েছিলেন তাহলে কি ছিল এখানে না q by l q by a q by b, তাহলে দেখো আধান বাই ক্ষেত্রফল, ওই জন্য তোমরা বলতে কি সারফেস চার্জ ডেন্সিটি কিংবা আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে ঘনত্ব কথাটা তখনই আসে যখন কোনো ডাইমেনশন দিয়ে ভাগ হয়, তো এই ক্ষেত্রে ক্ষেত্রফল দিয়ে ভাগ হচ্ছে এই জন্য নাম পড়ে গেল চৌম্বক প্রবাহ ঘনত্ব। আশা করি বুঝতে পেরেছো, আর ভিডিও বড় করা যাবে না, আমরা নেক্সট ভিডিওতে ফ্যারাডের সূত্র নিয়ে আলোচনা করব, সবাই সুস্থ থাকবে ভালো থাকবে, কারো কোনো বুঝতে অসুবিধে থাকলে কিংবা কোনো ফিডব্যাক থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে জানাবে, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন বাই স্টুডেন্টস।